হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিওয়ালিতে আমাদের বাড়ি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তুলেছি। তো এখন আমি রয়েছি বাড়ির ব্যালকনিতে। তো এখানে দেখো, মোমবাতি থেকে লাইট সবটাই জ্বালিয়ে দিয়েছি, আর এইখানে আমি একটি প্লেটের মধ্যে অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছি। তো প্রদীপগুলো বাড়ির কয়েকটা জায়গাতে আমি বসিয়ে দেব। প্রদীপের সঙ্গে কিছু ছিল মোমবাতি। তো দেখো, এই মোমবাতিগুলো ফ্লাওয়ার মোমবাতি, তো এগুলোও এখন জ্বালিয়ে নিয়েছি। তো চলো এখন আমাদের বাড়ির ভেতরের ঠাকুরের কাছে সমস্ত মোমবাতিগুলো পরপর করে বসিয়ে দিচ্ছি। বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো। কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি আর কার সঙ্গে যাচ্ছি সবটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের বাড়িতে তোমরা কিভাবে লাইট দিয়ে বাড়ি সাজালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমাদের বাড়ির ভেতরে এই লাইটগুলো রয়েছে, তো তার কারণে এক্সট্রা করে আর কোনো লাইট জ্বালানো হয়নি। তো বাড়ির এই প্লেসটাতে আমি কয়েকটা প্রদীপও বসিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এখন আমাদের বাইরের মন্দিরে কেমনভাবে কি লাইট জ্বেলেছি দেখে নাও। এখানে কোনো লাইট দেওয়া হয়নি। এখানে আমি কি করেছি না, কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি বাড়ির সামনের ব্যালকনি থেকে শুরু করে মন্দিরটাতে। এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। তো প্রথম প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে, তো ভেতরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ভেতরের ঠাকুরগুলো দেখে নাও। পুজো মণ্ডপটি আমাদের বাড়ির খুবই কাছে হয়েছে, আর যেহেতু খুব ভালো করে পুজো হয় তাই আমরা পুজো দেখতে চলে এসেছি। তো পুজো মণ্ডপটা দেখো, ঠাকুর এখানে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং আমাদের মাকে দেখে আমার মনও ভরে গেল। আর প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা একটু দেখে নাও তোমরা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে। এরপর আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখন আমরা হেড়িয়াতে ঠাকুর দেখতে এসেছি, আর হেড়িয়ার প্যান্ডেলটা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। আর এটা একদম রাস্তার ওপরেই পুজো হচ্ছে। তো এখানে আমি, জেঠিমা, দাদা, আমরা সবাই স্কুটিতে করে ঠাকুর দেখতে এসেছিলাম। তো চলো এরপর আমরা প্রতিমা দেখার কাছে যাই। এখানকার প্রতিমা এতটাই সুন্দর হয়েছে কি বলবো, দেখতেই পাচ্ছ খুবই বড়, আর এখানে প্রচুর মানুষ ভিড়ও করেছে। এখন আমরা যাচ্ছি আর একটা পুজো মণ্ডপে, যেটা কিন্তু এই হেড়িয়াতেই পুজো হচ্ছে। তো এই মণ্ডপে যাওয়ার জন্য রাস্তাটায় দেখো আলো দিয়েছে, সঙ্গে এখানে অনেক মানুষজনও রয়েছে। তো প্যান্ডেলটা এখানকার একটু অন্যরকম, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এখানকার প্রতিমাও দেখা যাক। আমি আর জেঠিমা সামনের দিকে এগিয়ে চলেছি, চলে এসছে একদম পুজো মণ্ডপের সামনে। তো বেশ কিছুটা ভিড়ও ছিল, তো ভিড় অতিক্রম করেই আমরা চলে যাচ্ছি প্রতিমা দেখার জন্য। তো চলো এখানকার প্রতিমাটাও তোমরা দেখে নাও। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা সবাই চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। পুজো দেখা, ফুচকা খাওয়া তো হবেই। এরপর দেখি এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেটা একটু দেখলাম আমরা সবাই। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। বাড়ি আসার পথে এই দুটো প্যান্ডেল দেখলাম, তো এই প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখে তবেই বাড়ি এলাম। তো চলো প্লিজ তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।